হাজরত অমর রাতি আল্লাহ হিমসে গেলেন জনগণ দেখার জন্য দেখে আসে আমার গভর্নর রাখি করে উপস্থিত হলেন মসজিদে নামাজ পড়ানোর জন্য গভর্নর গেলেন নবীর সাহাবি সাইদ নামের আহমেদ খলিফাতুল মুসলিম দনজনে নামাজে গেছে আগের গভর্নর যারা তারা নামাজ পড়াইতো

তোমাদের জন্য যে গভর্নর আমি দিছি এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো আপত্তি আছে কিনা সম্পর্কে তোমাদের কোনো আপত্তি আছে কিনা বলো জনগণের হাত তুলে বললিনের আপত্তি আছে দেখেন তিনি কিন্তু স্বামী

বলো তোমাদের অভিযোগ কি বলো লোকেরা ডাক দিয়ে বললির প্রথম অভিযোগ হলো তিনি সকাল বেলা কাজে না আসলে একটু দেরি করে আসে কারণ জানি না কারণ বলতে হবে আসার কথা সকাল আটটায় কিন্তু আটটায় আসে না সে আসেন নয়টায় এক ঘন্টা লেট কারণটা কি জবাব দিতে বলেন হজরত ওমর রাজি আল্লাহ ভানু ডাক দে বলেন গভর্নর আল্লাহ রসুল সাহাবি আপনি জবাব দিয়ে দেন জনগণ আপনার কাছে জবাব চায় হজরত সাইদিব নামের ডাক দে বলেন আমি বিষয়টা নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে গোপন ডাকতে চাইছিলাম কিন্তু যেহেতু আজ প্রকাশ করতেই হবে নতুবা কোনো উপায় নাই তাহলেই বলতেই হচ্ছে

আমি কোনো বেতন নেই না কাজের লোক আমার নাই আমি নিজে সকালবেলা ফজর নামাজের পরে বাড়িঘর পরিষ্কার করি আমি নিজে রুটি বানাই নিজে আটা তৈরি করি নিজে রান্না করি নিজের কাপড় নিজে ধৌত করি যার কারণে আমার আসতে দেরি হয়ে যায় আমি ইচ্ছা করে দেরি করি না কাজের কারণে আমার দেরি হয়ে যায় একবার জোরে বলা যাবে কি মারhaba খুব মনোযোগ দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি হিমসের প্রশাসক সাইদ নামের আমের রাদিয়াল্লাহু আনহু কে বললে আমের সুন্দর জবাব হয়েছে এবার লোকেরা বলো তোমাদের আর কি কোনো প্রশ্ন আছে কিনা আর কি কোনো অভিযোগ গবর্ণন নিয়ে আসে কিনা লোকেরা বললো হুজুর আর একটা অভিযোগ আমাদের আছে দিনের বেলা ওনারে কাজে পায় কিন্তু রাত্রি বেলা গেলে ওনার ডাকলে উনি সারা দেয় না সারাদিন উনি আমাদেরকে নিয়ে কাজ করেন কিন্তু রাত্রিবেলা ওনারে পাওয়া যায় না কারণটা কি জবাব দিতে বলেন সাইদিব ডাকতে বলেন আমিরুল মিলিন আমি চাইছিলাম এটা গোপন থাকুক কিন্তু আজকে প্রকাশ করতেই হবে এজন্যই রাত্রিবেলা আমি এই জন্যই সারা দেই না সারাদিন আমি মানুষের কাজ করি কিন্তু রাত্রাবেলা আসলে আমি আমার মালিক আমার মনি আমার আল্লাহর কাজ করি আচ্ছা আপনারা বলেন যে লোকটা সারা রাত্র নামাজ পড়ে সারা রাত্র নামাজ পড়ে সেই লোকটা কি চুরি করবে দুরুইলবাসী মা বোনেরা বহু বাড়িতে রাস্তাঘাটে কোণাতে কাঞ্চিতে যেখানে বসে কথাগুলি শোনেন খুব মনোযোগ দিয়ে শুনবেন এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা আমি সরাসরি ওয়াজে চলে গেলাম সময় কম আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা না বল না কোন তোমাদেরকে পরীক্ষা করব আমার দিকে তাকান কি করবে হ্যাঁ জোরে বলেন কি করবে কে করবে যারা মাহফিলে বসলো পরীক্ষায় পাস একসাথে বলেন না সুবহান আল্লাহ যারা মাহফিলে বসছে তারা পরীক্ষায় কি পাস কারণ এটা পরীক্ষা কে আসবে কে আসবে না এটা রেকর্ড হচ্ছে লিখিত হচ্ছে যারা আসলো তারা পাস এই যে বন্যার ভিতরে অনেক মানুষ টাকা উঠাইয়া মানুষের দারে দারে কাঁধে করে মাথায় করে মানুষের জন্য খাবার নিয়ে যাইতেছে আবার অনেক মানুষ অনেকে দেখা যায় টাকা উঠাইয়া পকেটের মধ্যে ঢুকাই দিছে পুলিশে ধরছে সেদিন কুমিল্লাতে আমি শহরে থানার ভিতরে দড়ি লিয়েছি পোলা করে টেয়া উঠিয়ে দিছে কি গুরু গান জুটি গুরু কোনো নাম নাই সংগঠন নাই কিছু নাই টাকা উঠে খুব মনোযোগ দিবেন কেউ আছে মারার চিন্তা আবার এমন মানুষ ছিল যারা এই বিপদগ্রস্ত মানুষের নাম নিয়ে হাজার কোটি টাকা বরাদ্দ করিয়া তারা নব্বই পার্সেন্ট টাকা মাইরে দিয়া বিদেশে পাচার করে দিয়ে দিছে

আমি কিছু টাটকা টাটকা কথা বলবো এরপরে আপনাদেরকে নিয়ে দোয়া করব সময় দেওয়া যাবেন ইনশাল্লাহ সারা রাত্র নবীনগরের পাওয়ার খুব মজবুত আমি বললাম দিবেন কয়টা কেহুজুর মিনিমাম বারোটা আমি সব ঘুমাই যাবে কেহুজুর একটা ঘুমাইতে অভ্যাস আছে তো মাশাআল্লাহ ইবিক দা আমার খুব সফট তো খুব মনোযোগ দিয়ে। আমি খুব মূল্যবান কথা আপনাদের কাছে শুনাবো আমাদের জীবনটা কিভাবে চালানোর দরকার রাসূলের একজন সাহাবি ছিলেন তার নাম সাইদ ইবনে আমের এ মনোযোগ দিন যুবক বৃদ্ধ ছোট কিশোর নারী সবাই শুনবে এই ঘটনাটা সবার জীবনে জানার দরকার সাইদ ইবনে আমের তিনি হিমসের গভর্নর ছিলেন হিমস খোলাফায় রাশি দিনের একটা অংশ ছিল রসুল্লাহ সাহাবি আল্লাহর হাবিবের সাহাবী সাইদ ইবন আমের হিমসের একজন তিনি গভর্নর গভর্নর তো বুঝতেই পারতেছেন তিনি প্রশাসক ছিলেন একটা এলাকার তিনি গভর্নর ছিলেন অর্থাৎ বাংলাদেশের মতো একটা দেশের গভর্নর ছিলেন তিনি মনোযোগ দিবেন আপনারা হজরতানু চিন্তা করলেন আমি তো খলিফা খলিফাতুল মুসলিমিন আল্লাহ তোমরা নবীর সুন্নত মেনে চলবা চলবাফা ইর রাশিদি ল এবং আমার পরে আমার খোলা ফায়ের আশি দিনের সুন্নত মেনে চলবা হজরত ওমর তারাবির নামাজ চালু করলো বিশ আর আজকে আমার সমাজে সারা তারাবির নামাজ হয়ে গেছে আট টাকা তার মানে এরাও একবারে তিরান সরের আর একশো ঠিক আছে বলেন টাকা চুরি করে নাই কিন্তু আমল দরকার আমাদের দেশে যারা মানুষের পকেটের টাকা চুরি করা বিদেশে পাচার করলো তারাও এক প্রকারের বিরাট সুর কি কথা না কে আর যারা আমাদের দেশে মুসলমানের আমল চুরি করে নিল তারা হলো সবচেয়ে বড় মারাত্মক সুরার ঘরের সুরা কোন সন্দেহ ধরে বললেন সন্দেহ দুই সুর এক গুরু এগুলো টেকা সুর একটা আমল সুর কি কথা কন না কে আল্লাহ নবী বললেন তোমরা আমার সুন্না মানবা আমার পরে খোলা হয়ে রাশি তোমরা মেনে চলবা খোলা রাশি শিদিনের অন্যতম খুলিবা হাজরত মরহ দেওয়া তিনি হিমসে গেলেন জনগণের অবস্থা দেখার জন্য দেখে আসি খুব মনোযোগ দিবেন আমাদের দেশের সমস্যাটা কোথায় জানেননি একবার যদি এমপি এমপি হইতে পারে তাহলে পাঁচ বছরের ভিতরে গ্রামে ঢুকবার চায় না মনে করছে একবার আমি পেয়ে গেছি সোনার হরিণ আর দরকার নাই কিন্তু কেমতর ময়দানে ওই যে নবীনগরের এমপি সাব যদি ধরেন আস না আসলো তাহলে এই নবীনগরবাসী কে ময়দানে মামলা করবে আল্লাহ রাস্তা ভালো ছিল না এ রাস্তা খারাপ থাকার কারণে আমার কষ্ট হয়েছিল আমি মসজিদে যাইতে পারি নাই মাদ্রাসায় ঢুকতে পারি নাই আমার অমুক লোকে ব্যথা পেয়েছে তমুকে কষ্ট পেয়েছে বন্যার পানি ঢুকে গেছে অসুবিধার মধ্যে পড়েছে সরকার বরাদ্দ করেছিল রাষ্ট্র বরাদ্দ করেছিল কিন্তু তারা দেয় নাই ক্যামতের ময়দানে মামলা করবে কোটি কোটি মানুষ সেদিন বুড়ি বুড়ি আমল নিয়ে তারা হাসনের ময়দানে উঠবে কিন্তু হাতে তারা জাহান নামে চলে যাবে একটা আমল কবুল হবে না কারণ এটা জনগণের হক তারা নষ্ট হয়ে দিছে কথা কন্যা আমি কিন্তু কোন রাজনীতি করি না আমি একটা রাজনীতি করি যা আলফা হকের রাজনীতি প্রিয় মুসলমান নবী নগরবাসী দুরুইলবাসী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে গেলেন জনগণ দেখার জন্য দেখে আসে আমার গভর্নর রাখি করে উপস্থিত হন মসজিদে নামাজ পড়ার জন্য গোপনর গেলেন নবীর সাহাবী সাইদিব ইবনে আমের খলিফাতুল মুসলিম দনজনে নামাজ গেছে আগের গভর্নর যারা তারা নামাজ পড়াইত আর এখনকার গভর্নর রাজান সোরা ফাতে কইতে পারে না এই জন্য কোটি কোটি টাকা ডাইন ব্যাম হয়ে যায় ডিসি সাহকে নামাজ পড়াইতে হবে জেলা পরিষদ মসজিদে প্রত্যেক জুমাতে যদি ডিসি হিসাব বুঝাই দেয় আমি এই পরিমাণ টিউব দিলাম অমুক গরিব মানুষ এটা দিলাম অমুক জায়গায় স্কুলে এই বরাদ্দ হলো এটা এটা তুমি যদি হিসাব তুলে দেয় তাহলে আল্লাহর কসম করে বলি আমার দেশে যদি জবাবদিহিতা থাকে

হজরত তোমর দিয়াল্লাহ বসে গেলেন নামাজ পড়ানোর আগে জিজ্ঞেস করলেন আল্লাহ নবীর উম্মতেরা আল্লাহর বান্দারা হিমসবাসী বল তোমাদের জন্য যে গভর্নর আমি দিছি এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো আপত্তি আছে কিনা আমার দিকে দেখেন আমি যে হিমসের গভর্নর তোমাদেরকে দিলাম এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো আপত্তি আছে কিনা বলো দেখেন তিনি কিন্তু হজরতানু চিন্তিত হয়ে গেলেন আমি নবীন একজন সাহাবিকে গভর্নর বলেছি তার সম্পর্কে জনগণের আপত্তি যদি থাকে তাই তো ভয়ের কথা

তিনি সকাল বেলা কাজে না আসলে একটু দেরি করে আসে কারণ জানি না কারণ বলতে হবে আসার কথা সকাল কিন্তু আটটায় আসে না সে এক ঘন্টা লেট কারণটা কি জবাব দিতে বলেন হজরত আল্লাহ ডাক দেয় বলেন গভর্নর আল্লাহ রসুল সাবি আপনি জবাব দিয়ে দেন জনগণ আপনার কাছে জবাব চায় হজরত সাইদ ইবন আমের ডাক দে না আমি বিষয়টা নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে গোপন ডাকতে চাইছিলাম কিন্তু যেহেতু আজ প্রকাশ করতেই হবে নতুবা কোনো উপায় নাই তাহলে বলতেই হচ্ছে আমি গভর্নর বটে কিন্তু আমার একজন কাজের কোনো লোক নাই একসাথে বলবেন আল্লাহ আকবার না না আরো জোরে বলেন আরো জোরে বলেন গভর্নর কাজের লোক নেই আমি জানেন আমি গভর্নরের কোনো বেতন নেই না আরো জোরে আমি কোনো বেতন নেই না কাজের লোক আমার নাই আমি নিজে সকালবেলা ফজর নামাজের পরে বাড়িঘর পরিষ্কার করি আমি নিজে রুটি বানাই নিজে আটা তৈরি করি নিজে রান্না বান্না করি নিজের কাপড় নিজে করি যার কারণে আমার আসতে দেরি হয়ে যায় আমি ইচ্ছা করে দেরি করি না কাজের কারণে আমার দেরি হয়ে যায় একবার জোরে বলা যাবে কি মারা হাবা। আল্লাহ নবীর দরবারে সহবত থেকে নবীর সাহাবীদের মহান চরিত্র এই জন্য নবী বলেন ফয়ালি আল্লাহ নবী বলেন আসাহাবি কান্নুতুম আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য একবার জোরে বলা যাবে কি মারহাবা কুরআন বলতেছে আমিনু আমিনু কামা আমানান্নাস তোমরা ইমান আনো ইমান আনো আমার নবীর সাহাবিরা যেভাবে ইমান আনছে সেইভাবে তোমরা ইমান আনো জোরে বলা যাবে কি মারা হাওয়া আমার দিকে তাকান আমাদের দেশে মানুষ মরে যায় না মারা যাওয়ার জন্য অনেকে আফসোস করে না লোকটা যদি ভালো হয় তাহলে মানুষের আফসোস করে আহা লোকটা ভালো ছিল নামাজি ছিল পরহেজগার ছিল পরোপাগের লোকটা ছিল হাসি খুশি ছিল মানুষের ক্ষতি করত না লোকটা খুব ভালো লোক ছিল লোকটা চলে গেল মারা গেল আহা লোকটা ভালো ছিল ছেলেটা ভালো ছিল যুবকরা ভালো ছিল ছেলেটা ভালো ছিল অনেকে প্রশংসা করে শোনেন যখন মানুষ মারা যাওয়ার পরে লোকেরা প্রশংসা করে তখন আল্লাহ ডাক ডাক ফেরেস্তারা আমার বান্দা মারা গেল আমার বান্দারাই তার প্রশংসা করতেছে যাও ফেরেস্তারা রে আমি আমার বান্দার জীবনের গুনা মাফ করে দিয়া আমি আমার বান্দারে জান্নাতি বানাই দিলাম একসাথে বলেন আল্লাহ ডিবির হারন মরে গেলে হ্যাঁ এটা যদি মরে যায় তাহলে মানুষ কি বলবে এমন জীবন করিও কঠোর হাসিবে তুমি কাদিবে ভুবন কতক্ষণ ঠিক কিনা এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন ক্ষমতা পাইলে ব্যবহার করা ঠিক না ক্ষমতা আজকে যারা পাবে অনেকেই হয়তো পাগল হয়ে যাবে আবার নতুন করে যারা পাবে তারাও হয়তো চিন্তা করবে পেয়ে গেছি কিন্তু না বিচারপতি বিচার করে দেন উল্টা পাল্টা তাহলে কলাপাতার মিশে ঘুমানো ছাড়া রাস্তা হবে না কোরআন বলতেছে مالك الملك تؤتي الملك من تشاء وتنجع الملك ممن من تشاء আমি আল্লাহ কিছুর মালিক যাকে খুশি তাকে রাজত্ব দে যার কাছ থেকে খুশি রাজত্ব আমি আল্লাহ সিনাই নেই এই জন্য শাহজালালিয়ামিকে আমরা সুন্দর ওলিদেরকে ভালোবাসি আজকে বলে দিয়ে যায় আপনি রাজনীতিতে যেই দল করেন ওই দলের ক্ষমতা কিন্তু স্থায়ী না পনেরো বছর পরে চেঞ্জ হতে পারে তিরিশ বছর পরে হলেও চেঞ্জ হবে একশো বছর পরে হলেও ওই দল শেষ হয়ে যাবে কিন্তু শাহজাল আলিয়া মিলি এমন এক দলের মানুষ এই দল কোনো দিন জমিন থেকে হারাবে না বলেন ঠিক আমরা সেই দলের মুসলিম আমরা সুন্নিরা সেই দলের মুসলমান শাহজালালের দল শাহ পরানের দল খাজা বাবা আজমেরের দল হুজুর গাউসে পাকের দল মুজাদ্দে আল ফিসানির দল খাজা বাহাউদ্দিন বুখারির বুখারীর জামাত আমরা অলিদের জামাত আহলে সুন্নাতুল জামাত কথা কোন এই দলের কোন পরাজয় পরাজয় ক্ষয় জয় আছে কি আছে আল্লাহর কোরআন বলতেছে হুজুর খুশি আমি মুলকের মালিক বানাই খুশি মুখ থেকে আমি আল্লাহ চিনাই নেই আপনাদেরকে এখন প্রশ্ন করে জবাব দিবেন গৌর গোবিন্দ দেশ থেকে পালায় গেল শাহজাল আলিয়ামী মুজার যদি বলতেন বাংলার মসনদে বর্গ পারতেন কি কথা কন কেন কিন্তু বসেন নাই এমন একটা মসনদে বসে গেলেন যে মসনদের কোনোদিন পরা যায় নাই এমন এক মসনদ যে মাসনদের মন্ত্রী নাই এমপি নাই কিচ্ছু নাই কিন্তু এমন এক মসনদ আজকে সাড়ে সাতশো বছর পার হয়ে গেল একটা দিনের জন্য ওনার জিয়ারত বন্ধ হয় না তুফান হলো জিয়ারত হবে বন্যা হলো কি কথা না আমি একবারে সরাসরি ঢুকছি কি আমি আজকে চিন্তা করলাম রাত বেশি আর এত বেশি রাত কষ্ট না আমি বলছি আজকে কাটা কাটা কথা টাটকাটা ওরা খাওয়ানোর সময় মাছ খাওয়াছে টাটকা শেষ কুয়াজবিক টাটকা বাইজারও সাথে ছিল একসাথে দেখাইছি খুব মনোযোগ দিয়ে হাজারতে হম রদিয়াম লাহু তিনি হিমসের প্রশাসক সাইডে নামের রদিয়াম লাহু কে বললেন আমের সুন্দর জবাব হয়েছে এবার লোকেরা বল তোমাদের আর কি কোনো প্রশ্ন আছে কিনা আর কি কোনো অভিযোগ গভর্ন নিয়ে আসে কিনা লোকেরা বললো হুজুর আর একটা অভিযোগ আমাদের আছে দিনের বেলা ওনারে কাজে পায় কিন্তু রাত্রি বেলা গেলে ওনারে ডাকলে উনি সারা দেয় না সারাদিন উনি আমাদেরকে নিয়ে কাজ করেন কিন্তু রাত্রিবেলা ওনারে পাওয়া যায় না কারণটা কি জবাব দিতে বলেন নামের ডাকতে বলেন আমিরুল মহমিলিন আমি সাই ছিলাম এটা গোপন থাকুক কিন্তু আজকে প্রকাশ করতেই হবে এজন্যই রাত্রিবেলা আমি এই জন্যই শাক ডাকে সাড়া দেই না সারাদিন আমি মানুষের কাজ করি কিন্তু রাত্রাবেলা আসলে আমি আমার মালিক আমার মনি আমার আল্লাহর কাজ করি আচ্ছা আপনারা বলেন যে লোকটা সারা রাত্র নামাজ পড়ে সারা রাত্র নামাজ পড়ে সেই লোকটা কি চুরি করবে সেই লোকটা কি সালমান রহমান হবে চিন্তা করেন কতগুলো ডাকার এই দরবেশে কৈশ কোরআনেও কিছু কিছু ভুল আছে আর একটা আছে বলে আমার জানা নাই দেখলি সব সাদা আমি মাঝে মাঝে করতাম যে সব সাদা সুল সাদা দাড়ি সাদা ওর বান্দামি সাদা পোশাক সাদা সব সাদা এরপরে সব বানাই ফেলাইলো কালা দাঁড়িয়ে ফেললো চাষিয়া চুল দিয়ে বানাইলো কালা চিনা যায় না তবে যাই হাকসাম ভালোই একটা কাজ করে দিয়েছি খালি আমার ধরেন না ও হলো সালমানের দল ওরও ধরেন ওরও ধরেন কাজ একটা ভালো কাজ করে দিছে প্রশংসা করতে কাজ ওইটাও ধরে ধরে নিয়ে যায় না আপনি চিন্তা করেন বাংলাদেশে পদ্মা সেতু করতে টাকা লাগছে বত্রিশ হাজার কোটি আর সে একাই ব্যাংক থেকে নিচ্ছে ছত্রিশ হাজার কোটি বুঝতে পারছেন টাকা কিন্তু তার বাপের টাকা না এটা সব আমাদের টাকা কথা কান না কেন তাদের টাকা আমাদের টাকা এই যে বিদেশিরা রোদ্রের মধ্যে ফুরিয়ে ফুরিয়ে এদেশে টাকা পাঠায় এই টাকা আপনি মাঠের ঘাম পায়ে ফেলে দিয়া যে যে ফসল তৈরি করে এই টাকা প্রিয় মুসলমান পদ্মা সেতু তৈরি হলো বত্রিশ হাজার কোটি সে একা নিয়ে গেল ছত্রিশ হাজার কোটি এই অবস্থা অত্যন্ত ভয়াবহ এই জন্য বলতেছি নবী সাহাবি হযরত সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমিরুল মুমিনিন রাত্রিবেলা আমি ঘুমাই না সারা রাত তো আমি আমার মালিক আল্লাহর ইবাদতে কাটাই দেই কারণ সারা দিন তো আমি মানুষের কাজ করি মানুষের জন্য আমি কাজ করি কিন্তু সারাটা রাত আমি আমি আল্লাহর কাজ আদায় করে নেই একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহুম্মা সাল্লি আ

আর কি কোনো অভিযোগ আপনাদের গভর্নর নিয়ে আসে কিনা লোকেরা বললাম আর একটা অভিযোগ আমাদের আছে এক মাস পরে একটা দিন সে কারো সামনে আসে না ঘরের মধ্যেই সে থাকে কারো ডাকেও সে সারা দেয় না কারণটা কি দয়া করে বলতে বলবেন নি আমরা তো কিছুই জানি না এক মাস পরে একদিন এক মাস পরে একদিন শারা এই আমাদের গভর্নর সাইদ ইবনে আহমেদ রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরের মধ্যেই থাকেন বেরহল না হযরত বললেন সাইদ ইবনে আহমে আপনি দয়া করে জনগণের এই প্রশ্নের জবাব দিয়ে দেন সাইদ ইবনে আহমেদ রাদিয়াল্লাহু তাআলা বলে নামুল মুমিনিন আপনি তো জানেন আমি অত্যন্ত হীন ও দরিদ্র মানুষ হুজুর আমার একটা মাত্রই আছে এছাড়া আর কোনো জুব্বা আমার নাই আরো জোরে বলেন না না আরও জোরে বলেন এখন যুবকরা মানে কিছু নেবেন না আমাদের পোশাকের অভাব নাই কিন্তু আমরা নিজেরা হাফ প্যান্ট পরে ঘুরি কথা গুন এখন তো আমাদের পোশাকের কোনো অভাব নাই কিন্তু নিজেরা হাফ প্যান্ট পরে ঘুরি কারণটা কি

সারা মাস পরে ওই পোশাকগুলি আমি ধৌত করি পরিষ্কার করি যার কারণে ওই দিন আমি কাজে যোগ দিতে পারি না যেহেতু আমার পোশাকগুলি পরিষ্কার করা লাগে সেই জন্য আমি বাড়ির ঘরের বাহিরেও আসি না আমি আমার ঘরের মধ্যেই পোশাকগুলি পরিষ্কার করি এবং ওই দিনটা আমি আমার এই পোশাক পরিবর্তনের জন্য সময় চলে যায় আমি একটা জব্বা থাকার কারণে আমি মাসে একটা দিন কাজে যোগ দিতে পারি না একবার জোরে বলা যাবে বুঝতে কি কোনো অসুবিধা হয় তাহলে চিন্তা করেন আমি ওনার তিনটে গুণ আপনাদের সামনে উপস্থাপন করলাম সারা পৃথিবীতে এরকম একজন মানুষ পাওয়া যাবে পাওয়া যাবে এই জন্য সাহাবিরা ব্যতিক্রম এই জন্য আল্লাহর কোরআন বলতেছে আমার নবীর সাহাবিরা যেভাবে ইমান আনছে তোমরা সেইভাবে ইমান আনো একসাথে বলবেন চিন্তা করেন তারা কত বড় আমান ও নারী সমাজ মনে কিছু নেবেন না স্বামী বিদেশ আমাদের ছেলেরা কষ্ট করে বিদেশে প্রচন্ড পরিশ্রমরা করে চাইলেই কিন্তু বিদেশিরা আপনাকে টাকা দিবে না টাইম টু টাইম তাদের কাজ আদায় করে দেওয়ার পরে তারা মাইনা দেয় এত সহজ না আপনি চাইলে এই টাকা পাবেন না টাইম টু টাইম কাজ আদায় করার পরে তারা মাইনা দেয় কাজ আদায় না করলে বিদেশিরা এক টাকাও আপনাকে দিবে না এর ভিতর থেকে ওরা নিজেরা খরচ করে এরপরে এইগুলি ফ্যামিলির জন্য তারা পাঠায় নারীদেরকে বলবো নারী সমাজ আপনারা শুনে যাবেন স্বামীর একটা টাকাও আপনার কাছে আমানত যদি নষ্ট করে ফেলেন এটার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে আছে কি কথা কর না কেন খালি টাকা পাইলেই মার্কেটে চলে যাবেন তা হবে না তা হবে না তা হবে না একজন গভর্নর মানুষের সম্পদ কি করে আমানত রাখে দেখেন আল্লাহ আকবর লোকেরা তার কাছে জবাব চাইলো দেখেন সে একটু দেরি করে আসে তারও জবাব দেওয়া লাগলো সে মাসে একবার দেখা করে না তারও জবাব দেওয়া লাগলো সারা রাত্র ভরে সে মানুষের কথা শুনে না তারও জবাব দেওয়া লাগলো এটার নাম ইসলাম এটার নাম জবাবদিহিতা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যদি জবাবদিহিতা থাকে যেমন মসজিদ কমিটি হিসাব বোঝাই দেয় যে আমাদের এত টাকা আয় হয়েছে এত টাকা ব্যয় হয়েছে মসজিদের হিসাব যদি মসজিদের কমিটি মুসল্লিদেরকে বুঝাই দিতে পারে তাহলে কেন অর্থনীতি বিভাগ বোঝাই দেবে না তাহলে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বোঝাবে না তাহলে কেন পররাষ্ট্র মন্ত্রণালয় বোঝাবে না বাণিজ্য মন্ত্রণালয় বোঝাবে না ধর্ম মন্ত্রণালয় বোঝাবে না আপনার এই যে তারপরে কি বলে কৃষি মন্ত্রণালয় বুঝাবে না প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা সেক্টরে যদি জবাব দিতা থাকত তাহলে আমার দেশের গরিব মানুষের রক্ত সুসার সুযোগ ছিল না কি কথা কর না কেন ঠিক না এটার নাম ইসলাম এটার নাম ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী এই দিন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছেন এই জন্য বললেন নবী বললেন তোমরা আমার সুন্ন মানবা অ সুন্দ তিলখলাফা এর রাশিদি নেলমাহাদিন আমার খুলাফা এ রাশি দিলে শূন্য তোমরা মেনে চলবা দুইটা সুন্ন যদি তোমরা মেনে চলতে পারো আমার অন্যত্বেরা কোনোদিনও তোমরা ধ্বংস হবে না কোনোদিনও তোমরা পথ ভ্রষ্ট হব না কোনোদিনও তোমরা মিথ্যার কাছে মাথা মতো করে থাকবে না আজকে এই আদর্শনীয় এগুলো আমেরিকা যার কারণে পৃথিবীর শাসন করতেছে তারা আজকে এই আদর্শনীয় এগুলো ইউরোপ যার কারণে সারা পৃথিবীতে সুখা তারা আজকে আদর্শ মুসলমান থেকে দূরে চলে গেল আজকে মধ্যপ্রাচ্যের বাচ্চারা ইসরায়েলের কাছে মাথা নত ঘুরে থাকে এত বোমা মারলো এত মানুষ মারলো একটা বাচ্চা একটা কথা বলতে সাহস পায় না তার মানে বোঝা গেল সব দুর্বল এজন্যই দুর্বল তারা অর্থের কাছে দুর্বল হয়ে গেছে তারা নীতির কাছে দুর্বল হয়ে গেছে তারা আদর্শের কাছে দুর্বল হয়ে গেছে তারা আমার রসুলের আদর্শ মানে নাই আমার নবীর তরিকা মানে নাই আল্লাহ রুলিরা যেই তরিকা নিয়ে এসেছিলেন এই তরিকা তারা না মানার কারণে আজকে ইসরায়েলের মতো একটা রাষ্ট্রের কাছে পৃথিবীর সব মুসলমান মাথা মত করে আছে আরে মুসলমান যদি জেগে উঠে তাহলে ইসরায়েল মতো রাষ্ট্র পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে কথা বলেন ঠিক না মানুষ যদি জাগে

অত দলিলের দরকার নাই তো পায়েসে ফাইস নামি শুরু কর। আমরা সাড়ে চোদ্দশো তো নামি নিশে হাত বাধছি ইসলাম তো শাহদালা লেয়ামিন মোজার রীতি আনছে কি কথা গণ না কেন তিনি যদি এইভাবে বাঁধতেন তাহলে এ এই আঠারো কোটি মুসলমান এইভাবেই বা হাত বাঁধতো সাড়ে চোদ্দোশো বছর আগে থেকে দেশে ইসলাম আসা শুরু হয়েছে সাহাবিকরাম আসছিলেন কিন্তু হয়তো ব্যাপকভাবে ভাবে আসেন নাই খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি সেনজুরি তিনি আসছিলেন ও মুসলমান তিনি যদি সেই দিন বুকের উপর হাত বেঁধে নামাজ পড়তেন তাহলে এই উপমহাদেশে আজকে 75 কোটি মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো উনি নাভি নিচে হাত বেঁধে নামাজ শিখেছেন বিধান এদেশের কোটি কোটি মুসলমান আজ নাভি নিচে হাত বেঁধে নামাজ পড়ে উনি নবীর তরিকা শিখিয়ে গেছেন উনি রসুল করিমের তরিকা শিখিয়ে গেছেন অল্লার হাবিবের তরিকা শিখিয়ে গেছেন এই জন্য আহলে সুন্দরতে হলো হকের রাস্তা কথা বলেন ঠিক কিন্তু আজকে আমরা হচ্ছি বেদাতি আমরা কি হচ্ছি বেদাতি আমরা হয়েছি বেদাতি প্রেম মুসলমান আমার খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন সাহাবাই গ্রামের কথা বলছিলাম নবী স্বামী সাইদ নামের দেওয়াল্লাহ মানুষ কথা বললাম আর চিন্তা করলেন একজন গভর্নর কেমন হতে হবে তার আরেকজন খলিফা তিনি নির্বাচন করলেন তিনি তা ওই ভুল টুটি কিছু আছে কিনা মানুষের কাছ থেকে তিনি জেনে নিলেন প্রিয় দুর্রেলবাসী মা বোনেরা খুব মনোযোগের সাথে কথাগুলি আপনারা শুনবেন আল্লাহ আকবর আল্লাহ রসুলের সাহাবীদের জীবনে এরকম চমৎকার ছিল নবীর দরবারে একশো পঞ্চাশ জন সাহাবী মতান্তরে বেশি হতো কম হতো যদি কোনো দিন মক্কা মদিনায় যান তাহলে আপনারা দেখবেন মদিনা তুমন বর্তমান যে রোজা শরীফ এই রজা শরীফের আমাদের হিসাবে পর্ব কোনায় আমাদের হিসাবে পর্ব ও রজা শরীফের পূর্বে একটা টিলি এলাকা আছে এখানে একটা গাছ ছিল ওই গাছের নিচে একশো পঞ্চাশ জন আশি জন কম বেশি সাহাবীরা বসতেন এদেরকে আহলে সুফা সাহাবি বলা হতো আহলে সুফা এই সুফা থেকে হয়েছে সুফি এ আমার দিকে তাকান আমাদের দেশে সুফি যারা আসছে আহলে সুফা থেকে সুফি অর্থাৎ দুনিয়া থেকে তারা মুক্ত থাকে এই আহলে সুফা সাহাবি ছিলেন একশো জন মতান্তরে বেশি হবে কম হবে মাঝে মধ্যে বেশি হইতো মাঝে মধ্যে কম হইতো এই বেশি কমের মধ্যে একজন সাহাবী ছিলেন তার নাম হজরত বেলালটা দিয়েন লবাণু আর একজন সাহাবী ছিলেন আবু রজিনরা দিয়েন লবাণু আর একজন স্বামী ছিলেন হজযুত আবদুল্লাজিল জাদেনরা দিয়েন লবাণু আর একজন স্বামী ছিলেন এরকম হজযুত আবু হুরাইরা দেন লাভানু এইরকম অনেক অনেক স্বাহ্বী ছিলেন যাদের বাড়ি ঘর বৃত্তি ব্যাস মাল সামানা কিছুই ছিল না আজকে কুমিল্লা পানি নিচে চলে গেল। নোয়াখালী পানির নিচে চলে গেল ফেনি পানির নিচে চলে গেল লক্ষ্মীপুরের অংশ পানি নিচে চলে গেলো এই চার জেলার কিছু অংশ পানি নিচে যাওয়ার কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষেরা কম বেশি টাকা পয়সা দিয়া খাদ্য খাবার মাথায় করে টেরাকে করে কিনিয়া কিনিয়া তারা আজকে ওইখানে যায় মানুষকে খাওয়ানোর জন্য কিন্তু আল্লাহ নবীর বাড়ি একশো পঞ্চাশ মাঝে মধ্যে না খেয়ে থাকতেন কোনো খাবার তাদের মধ্যে ছিল না সেইদিন এত কষ্ট করে যারা ইসলাম প্রতিষ্ঠিত করে গেলেন আজকে এই নবীনগর যদি পানির নিচে চলে যায় সারা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আসবে এই নবীনগরবাসীরা বাঁচানোর জন্য কি কথা কন না কেন আমরা একটু অসাম্প্রদায়িক বাংলাদেশে বাস করি এটা বাস্তবতা হলো পানির নিচে চলে গেছে কিন্তু সবাই একসাথে আসছে যখন সবাই এই কি বলে আপনার উপঠৌ কোন খাদ্য খাবার নিতেছে তখন কিন্তু জিজ্ঞেস করে না আমি এত মিলাদ পড়ো নাকি এই আমার দিকে তাকার কথা বুঝে জিজ্ঞেস করে না আমি আর তুমি হিন্দু নাকি হিন্দু হলে দিতাম না মুসলমান হলে দিব তুমি বৌদ্ধ নি বৌদ্ধ হলে দিতাম না মুসলমান হলে দিব ত্রাণ দেওয়ার সময় সহযোগিতা করার সময় মানুষ কিন্তু এটা জিজ্ঞাসা করে নাই যে পানি মিশে থাবা দিয়ে হাত ধরে টেনে নিয়ে আসে ও হিন্দু না মুসলমান ওটা দেখার টাইম নাই ও মানুষ কি কথা কর না কেন ঠিক কিনা ও মানুষ খাবার দেওয়ার সময় কিন্তু জিজ্ঞেস করে না তুমি মিলাদ পড়ো নি যদি মিলাদ না পড়ো তাহলে তোমার দিতাম না এটা কিন্তু জিজ্ঞেস করে না আবার যারা দিচ্ছে সবাই কিন্তু জিজ্ঞেস করে নেই রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের সমস্যায় আমরা সবাই ঐক্যবদ্ধ তখন কিন্তু আমাদের ধর্মীয় কোনো মতানৈক্য থাকে না তখন সবার এক দেশ আমাদের সবার এক মানুষ এক রক্ত এক ক্ষুদা সবার এক এই হিন্দুরু যেই ক্ষুধা মুসলমানের সেই ক্ষুদা হিন্দুর যেই বেদনা মুসলমানের সেই বেদনা হিন্দুরু যে কষ্ট মুসলমানের সেই কষ্ট কষ্টের কোনো ধর্ম নাই কষ্টের কোনো বর্ণ নাই ব্যথার কোনো বর্ণ নাই দুঃখের কোনো মানে এলাকা নাই দুঃখের কোনো আপনার কি বলে পরিবেশ নাই দুঃখ সবারটাই সমান ও ধনীর দুঃখ যেমন গরিবের দুঃখও তেমন ওই মানে কালোর দুঃখ যেমন ভাষার দুঃখ তেমন হিন্দুর দুঃখ যেমন মুসলমানের দুঃখ তেমন দুঃখ বেদনা ব্যথা অসুস্থতা এই জ্বর হইলে মুসলমানের যেমন লাগে হিন্দুরও তেমনই লাগে হিন্দুর ওই প্যারালাইসিস হইলে যেমন লাগে মুসলমানেরও তেমনই লাগে কি কথা কার না কেন এই দেখবেন ডাক্তার যারা তারা আপনি যদি ইন্ডিয়াতে চিকিৎসা করতে যান হিন্দু ডাক্তারের কাছে গেলে ও কিন্তু মুসলমান দেখা চিকিৎসা ভুল করে না সে চিন্তা করছে মানুষ ঠিক আসতে করলেন কে জোরে বাংলাদেশে কোন ডাক্তার যখন চিকিৎসা করা তখন যদি সে মুসলিম ডাক্তার ফাসক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে আছে সমাজে মাথায় টুপি কিন্তু হিন্দু রুবি গেলে সে এটা মনে করে না যে হিন্দু আমি তার ভালো চিকিৎসা দিব না সে একটার জন্য চিকিৎসা দেয় সে মানুষ সে কি মানুষ তাহলে রাষ্ট্রের পর্যায়ে রাষ্ট্রের কাছে আমরা সবাই এক কি কথা কর না কেন রাষ্ট্রের কাছে কি আমরা সবাই আমাদের কোন ভিন্নতা নাই প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দিবেন কিন্তু এমন একটা দিন ছিল এই ইসলামের জন্য কালেমার জন্য অনেকের জীবনের বিরাট দুর্বিশহ জীবন আসছে আমার ভাইরা বারবার বলেছে হুজুর বেলালের ওয়াজ করবেন আমি জানি এই ওয়াশ কোটি কোটি মানুষ এই ওয়াশ শুনেছে প্রতিনিয়তই ওয়াশ শুনেছেন একই ওয়াশ যদি বারবার করি তো লোকেরা বলবে হুজুর একই ওয়াশ করে বারে বারে ঘুরে ঘুরে একই ওয়াশ করে ওই জায়গায় শুনছিলাম এই ওয়াশ ওই জায়গায় শুনছিলাম এই ওয়াশ হুজুর খালি এই ওয়াজই করে এই জন্য অনেকে বললেও আমি ইউশ করতে চাই না